हेलो गेमर्स, वेलकम बैक। আমি আবারো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে যে ইভেন্টের বিষয়ে এক্সপ্লেইন করব, অলরেডি হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানলেও এ প্রপার ইউজ করতে পারেন না। সো আজ আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে কথা বলবো টায়ার প্রোটেকশন ইভেন্ট নিয়ে। প্রতি সিজনেই পাবজি এই ইভেন্টটি দিয়ে থাকে, এবারও দিয়েছে। অ্যান্ড অফিসিয়ালি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ইভেন্ট চলবে সেটা উল্লেখ করে দিয়েছে। 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চলবে এই ইভেন্ট। প্রতিদিনই 2 বার করে সুযোগ থাকবে যেখানে আপনার র্যাঙ্ক রেটিং মাইনাস হবে না। কিন্তু একটা বিষয় না বললেই নয়, এই টায়ার প্রোটেকশন থাকা সত্ত্বেও অনেকে আবার নিজেকে থ্যানোস ভেবে সোলো ভার্সেস স্কোয়াড নিয়ে খেলা স্টার্ট করে, অ্যান্ড দেন র্যাঙ্ক পুশের জায়গায় উল্টো র্যাঙ্ক ডাউন হয়ে যায়। দ্যাট মিন্স, মনে রাখবেন, টায়ার প্রোটেকশন তখনই কাজ করে যখন আপনি কোনো ফ্রেন্ডের সাথে টিম আপ করে খেলবেন। সো এখনও যারা এস টায়ারে পৌঁছাতে পারেননি তাদের জন্য একটা সুযোগ, প্লে মোর রিচ এস, দ্যাটস। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে রয়্যাল পাস কীভাবে চলতেছে এখনও যদি পার্টিসিপেট না করে থাকেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, পার্টিসিপেট করে ফেলুন। ফাইনালি, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগেই যায়, দেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিয়ে অল দিয়ে দিন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং।